हेलो आर नमस्कार बंधुरा शिलंग तीर फर्मूला यूट्यूब चैनल टाते आपना देर सबाई के अनेक अनेक स्वागत जानाच्छी। तो बंधुरा आमी आज ए वीडियोटर माध्यमे अपना देर जोन्नो जेटा 14th December 2021 माने ट्यूजडे जोन्नो खानापाड़ा तीरेर हाउस एंडिंग आर नम्बर बेर करे देखाबो आजकेर ए वीडियोटर माध्यमे। तो ये वीडियोटाके आपनारा अल्प स्किप ना करे शुरू थेके निये शेष अब्दि आपनारा अवश्यई पुरोपुरी देखबेन। आर जदि एखोनो आपनारा आमादेर ए चैनल शिलंग तीर फर्मूलाके जदि आपनारा एखोनो सबस्क्राइब करेननि ताहले प्लिज आपनारा नीचे देवा जेटा रेड कालारेर सबस्क्राइब बाटन आछे ওটা যদি এখনো লাল হয়ে আছে তাহলে প্লিজ আপনারা ওটাকে প্রেস করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে যেটা রেজাল্ট আসছিল মানে যেটা 13th December 2021 মানে যেটা মন্ডেতে রেজাল্ট আসছিল সেটা আসছিল 1760 আর সেকেন্ড রাউন্ড আসছিল 92। তো আমি এই দুটো রেজাল্টের মাধ্যমে আপনাদের জন্য যেটা আজকের মানে 14th December 2021 মানে আজ টিউজডের জন্য খানাপাড়া দিরের হাউস এন্ডিং আর নাম্বার বের করে দেখাবো আপনাদের সামনে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি হাউস বের করে দেখাবো। তো ওটার জন্য আমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট লিখতে হবে মানে 60 লিখতে হবে, তারপর আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট মানে 92 লিখতে হবে, তারপর আমরা কোন দিনের জন্য দিচ্ছি 14th December-এর জন্য দিচ্ছি। তো এখানে লিখবো 14th December লিখবো 12, ঠিক আছে। তো এখন এটাকে আমাদের করতে হবে প্লাস, জিরোকে আমরা ওয়ান নিব, ওয়ান প্লাস সিক্স হবে সেভেন, ওয়ান প্লাস নাইন হবে টেনের জিরো, নাইন প্লাস টু হবে ইলেভেনের ওয়ান, টু প্লাস ওয়ান হবে থ্রি, ওয়ান প্লাস ফোর হবে ফাইভ, ফোর প্লাস ওয়ান হবে ফাইভ, ওয়ান প্লাস টু হবে থ্রি, ঠিক আছে। তো এখন এটাকে আমাদের করতে হবে প্লাস, সেভেন প্লাস ওয়ান হবে এইট, জিরোকে আমরা ওয়ান নিব, ওয়ান প্লাস ওয়ান হবে টু, ওয়ান প্লাস থ্রি হবে ফাইভ, থ্রি প্লাস ফাইভ হবে এইট, ফাইভ প্লাস ফাইভ হবে টেনের জিরো, ফাইভ প্লাস থ্রি হবে এইট। তো এখন এটাকেও আমাদের প্লাস করতে হবে, এইট প্লাস টু হবে টেনের জিরো, টু প্লাস ফোর হবে সিক্স, ফোর প্লাস এইট হবে টুয়েলভের টু, এইট প্লাস ওয়ান হবে নাইন, জিরোকে আমরা ওয়ান নিচ্ছি, ওয়ান প্লাস এইট হবে নাইন। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, ওয়ান প্লাস সিক্স হবে সেভেন, সিক্স প্লাস টু হবে এইট, টু প্লাস নাইন হবে ইলেভেনে ওয়ান, নাইন প্লাস নাইন হবে এইটিনে এইট। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, সেভেন প্লাস এইট হবে ফিফটিন অ্যান্ড ফাইভ, এইট প্লাস ওয়ান হবে নাইন, ওয়ান প্লাস এইট হবে নাইন। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, ফাইভ প্লাস নাইন হবে ফোরটিনে ফোর, নাইন প্লাস নাইন হবে এইটিনে এইট, এখানে হবে টুয়েলভের টু, ঠিক আছে। তো এখন কি করব, এখন এমন আমাদের আরেকটা বানাতে হবে। তো এখন কি করব, ফার্স্ট রাউন্ড রেজাল্ট আগে নিব, সেকেন্ড রাউন্ড রেজাল্ট আগে লিখবো মানে 92 আগে লিখবো, তারপর ফার্স্ট রাউন্ড রেজাল্ট 60 লিখবো, তারপর আমার এখানে আমরা ডেট লিখবো 14, মান্থ লিখবো 12, মানে ডিসেম্বরের 12 লিখবো, ঠিক আছে। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, নাইন প্লাস টু হবে ইলেভেন ওয়ান, টু প্লাস সিক্স হবে এইট, জিরোকে আমরা ওয়ান নিব, ওয়ান সিক্স প্লাস ওয়ান হবে সেভেন, ওয়ান প্লাস ওয়ান হবে টু, ওয়ান প্লাস ফোর হবে ফাইভ, ফোর প্লাস ওয়ান হবে ফাইভ, ওয়ান প্লাস টু হবে থ্রি। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, ওয়ান প্লাস এইট হবে নাইন, এইট প্লাস সেভেন হবে ফিফটিন হবে ফাইভ, সেভেন প্লাস টু হবে নাইন, টু প্লাস ফাইভ হবে সেভেন, ফাইভ প্লাস ফাইভ হবে টেনের জিরো, ফাইভ প্লাস থ্রি হবে এইট। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, নাইন প্লাস ফাইভ হবে ফোরটিনে ফোর, ফাইভ প্লাস নাইন হবে ফোরটিনে ফোর, নাইন প্লাস সেভেন হবে সিক্সটিনে সিক্স, সেভেন প্লাস ওয়ান হবে এইট, মানে জিরোকে আমরা ওয়ান নিচ্ছি, ওয়ান প্লাস এইট হবে নাইন। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, ফোর প্লাস ফোর হবে এইট, ফোর প্লাস সিক্স হবে টেনের জিরো, সিক্স প্লাস এইট হবে ফোরটিনে ফোর, এইট প্লাস নাইন হবে সেভেন্টিনে সেভেন। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, জিরোকে আমরা ওয়ান নিব, এইট প্লাস ওয়ান হবে নাইন, ওয়ান প্লাস ফোর হবে ফাইভ, ফোর প্লাস সেভেন হবে ইলেভেনে ওয়ান। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, নাইন প্লাস ফাইভ হবে ফোরটিনে ফোর, ফাইভ প্লাস ওয়ান হবে সিক্স, এখানে হবে জিরো। তো আমরা কী করব, আমরা এখানে দিব হাউস, তারপর এখানে দিব আমরা এন্ডিং, তারপর এখানে দিব আমরা ডাইরেক্ট নাম্বার, ঠিক আছে। তো এই যেটা ফর্মুলা আমরা ইউজ করেছি ওটা আমরা শুধু হাউসেই পাবো ওখান থেকে, এখান থেকে আমরা এন্ডিংও পাবো না আর ডাইরেক্ট নাম্বারও আমরা পাবো না। তো আমরা হাউস কোথা থেকে নিব, আমরা হাউস নিব এখান থেকে আর এখান থেকে আমরা হাউস নিব, ঠিক আছে। তো আমরা হাউস কী পাবো, আমরা হাউস পাবো ফোর হাউস, সিক্স হাউস আর এইট হাউস, ঠিক আছে। তো এই তিনটে আমরা হাউস পেয়ে গেছি, কিন্তু আমরা এখনও এন্ডিং পাইনি। বাট আমি আপনাদের সামনেই স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি এন্ডিং বের করে দেখাবো, কিন্তু কিন্তু ওটা দেখানোর আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই কি বন্ধুরা, যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আপনারা নিচে দেওয়া যেটা রেড কালারের সাবস্ক্রাইব বোতাম আছে
ওটা যদি এখনও রেড হয়ে আছে তাহলে প্লিজ আপনারা ওটাকে প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আসুন আমরা আজকের ভিডিওটা শুরু করি, আর আমি আপনার সামনেই এখন স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি এন্ডিং বের করে দেখাবো। তো ওটার জন্য আমরা কী করতে হবে, ওটার জন্য আমাদের ফার্স্ট রাউন্ড নজাল লিখতে হবে, মানে 60 লিখতে হবে, তারপর সেকেন্ড রাউন্ড নজাল আমাদের 92 লিখতে হবে, তারপর আবার আমাদের ফার্স্ট রাউন্ড নজাল 60 লিখতে হবে। তো এখন এটাকে আমাদের করতে হবে প্লাস, জিরোকে আমরা ওয়ান নিব, সিক্স প্লাস ওয়ান হবে সেভেন, ওয়ান প্লাস নাইন হবে টেনে জিরো, নাইন প্লাস টু হবে ইলেভেনে ওয়ান, টু প্লাস সিক্স হবে এইট, জিরোকে আমরা ওয়ান নিব, সিক্স প্লাস ওয়ান হবে সেভেন। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, সেভেন প্লাস ওয়ান হবে এইট, জিরোকে আমরা ওয়ান নিব, ওয়ান প্লাস ওয়ান হবে টু, ওয়ান প্লাস এইট হবে নাইন, এইট প্লাস সেভেন হবে ফিফটিনে ফাইভ। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, এইট প্লাস টু হবে টেনে জিরো, টু প্লাস নাইন হবে ইলেভেনে ওয়ান, নাইন প্লাস ফাইভ হবে ফোরটিনে ফোর। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, জিরোকে আমরা ওয়ান নেব, ওয়ান প্লাস ওয়ান হবে টু, ওয়ান প্লাস ফোর হবে ফাইভ, এখানে হবে সেভেন। তো এখন আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট মানে 92 আগে লিখতে হবে, তারপর ফার্স্ট রাউন্ড রেজাল্ট 60 লিখতে হবে, তারপর আবার আমাদের 92 লিখতে হবে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, নাইন প্লাস টু হবে ইলেভেনে ওয়ান, টু প্লাস সিক্স হবে এইট, জিরোকে আমরা ওয়ান নিব, সিক্স প্লাস ওয়ান হবে সেভেন, ওয়ান প্লাস নাইন হবে টেনে জিরো, নাইন প্লাস টু হবে ইলেভেনে ওয়ান। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, ওয়ান প্লাস এইট হবে নাইন, এইট প্লাস সেভেন হবে ফিফটিনে ফাইভ, সেভেন প্লাস ওয়ান হবে এইট, কারণ জিরোকে আমরা ওয়ান নিয়েছি, ওয়ান প্লাস ওয়ান হবে টু। তো এটাকে আমাদের প্লাস করতে হবে, নাইন প্লাস ফাইভ হবে ফোরটিনে ফোর, ফাইভ প্লাস এইট হবে থার্টিনে থ্রি, এইট প্লাস টু হবে টেন এর জিরো। তো এখন এটাকে আমাদের আবার প্লাস করতে হবে, ফোর প্লাস থ্রি হবে সেভেন, জিরোকে আমরা ওয়ান নিব, থ্রি প্লাস ওয়ান হবে ফোর, এখানে হবে ওয়ান। তো আমরা এন্ডিং কী নেব, এন্ডিং নিব আমরা এই দুটো। তো আমরা এন্ডিং কী পাচ্ছি, এন্ডিং পাচ্ছি আমরা সেভেন এন্ডিং আর ওয়ান এন্ডিং, ঠিক আছে। তো এই আমরা হাউস আর এন্ডিং পেয়ে গেছি। তো চলুন আমরা এখন দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকেই যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। কিন্তু আমি ডাইরেক্ট নাম্বার দেওয়ার আগে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। এই যে আমার হাউস এন্ডিং আর যে ডাইরেক্ট নাম্বার, এটা 100% শিওর নেই কি রেজাল্ট এখান থেকে আসবে। যদি আপনাদের লাগে কি এখান থেকে নাম্বার আসতে পারে তাহলে আপনারা নিতে পারেন, না হলে আপনাদের যেটা টার্গেট আছে সেটা আপনারা নিতে পারেন। তো আসুন আমরা ফটাফট দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কি হতে পারে। তো ডাইরেক্ট নাম্বার হতে পারে ফোর হাউসের 47, 41, সিক্স হাউসের হতে পারে 67, 61, আর এইট হাউসের হতে পারে 87, আর 81। তো এই যেটা ছটা নাম্বার, এই ছটা নাম্বার আমি আপনাদের জন্য সাজেস্ট করছি যেটা আজকের মানে 14th অফ ডিসেম্বর 2021, মানে আজকে টিউজডের জন্য খানাপাড়া তীরের। তো বন্ধুরা আপনাদের কী লাগছে, যদি এইখান থেকে রেজাল্ট আসে তাহলে কোন হাউসের কোন নাম্বারটা আসতে পারে, আপনারা যেটা নিচে কমেন্ট বক্স আছে সেটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের লাগে কি এইখান থেকে নাম্বার আসবে না, আপনাদের কোনো অন্য টার্গেট আছে, তো আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে একটা কমেন্ট বক্স আছে সেটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। যার টার্গেট সাকসেস হবে আমি ওর নাম, যেটা 15th ডিসেম্বর 2021, মানে ওয়েডনেসডের জন্য যেটা ভিডিও বানাবো খানাপাড়া তীরের জন্য, ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা আশা করছি কি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের সব বন্ধুর কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটাকে দেখে আর জানতে পারে কি আজ মানে 14th ডিসেম্বর 2021, মানে আজ টিউজডের জন্য খানাপাড়া তীরের হাউস এন্ডিং আর ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। তো বন্ধুরা ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন, যাতে আপনাদের টার্গেট দেখে আরও কাউ সাকসেস হতে পারে, কেউ হেল্প নিতে পারে। তো ফিরছে আরও একটা এমন ভিডিওর সাথে, তখন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকুন।